নদিয়ার চাঁদ গৌর হরি সেবা সঙ্গনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে উঠলে, নিতা ও গরিতা নিতাই রে। সেবা সঙ্গনের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে উঠলে, কেন মানুষকে মনে রাখার জন্য প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, স্বাস্থ্য আর স্বার্থ এই দুটো কিন্তু কোনোদিন এক নয় মা। মনে রাখবেন, স্বাস্থ্য হলো নিজ দেহরূপ কাণ্ড। ভগবান বললেন, যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে জগজীবের এই দেহরূপ ভাণ্ডে। তাহলে চিন্তা করুন, ভগবানকে যদি আমাদের এই দেহরূপ কাণ্ডের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা এমন করে আলো লাইট মাইক জেনেটার দিয়ে ঘুরে নাম দেব কে? প্রথম কথা, স্বাস্থ্যকার বললেন কেহ বা জপে ধীরে ধীরে, কেহ বা জপে উচ্চ রব করি, আবার কেহ বা জপে মনে মনে। তাহলে ভগবানকে ডাকার মতো তিন রকম পলিটিশন খুঁজে পেয়েছি, সেটা কিরকম জানেন? আস্তে আস্তে জপ করুন, মনে মনে স্মরণ করুন, নইলে উচ্চ কণ্ঠে চিৎকার করুন। ভগবান বললেন, ওরে উচ্চ কণ্ঠে চিৎকার করে তোমার যতটা লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে কার জানো? আপনাদের মতো ভক্তদের কথা বললেন, বসে বসে যারা স্মরণীয় কাল ধরে স্মরণ করে থাকে। হ্যাঁ, মানুষ যদি জীবনে কোনো একটা কর্ম করে থাকে, মানুষকে সেইটাকে সেই স্মরণাধীন করে রাখা হয়। তাহলে কর্ম করতে হবে, মনে রাখবেন। পয়সা দিয়ে বাজার থেকে একটা দামি ঘড়ি কেনা যেতে পারে, কোনোদিন সময় কেনা যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে একটা ভালো পালঙ্ক কেনা যেতে পারে, কোনোদিন ঘুম কেনা যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে একটা দামি বই কেনা যেতে পারে, কিন্তু কোনোদিন জ্ঞান কেনা যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে ভালো পোশাক কেনা যেতে পারে, পরে অভিনয় করা যেতে পারে, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কেনা যাবে না। মনুষ্যত্বটাকে অর্জন করে নিতে হবে। কলির মানুষকে শিখিয়ে দিয়ে গেলেন একটা ছোট্ট বাচ্চা ছেলে, দু তিন বছরের ছেলে, নাম কি? ভগবত দাস ব্রহ্মচারী। আমরা ছোটখাটো আমাদের বাচ্চাগুলোকে শেখাই, স্কুলে পড়াই, স্কুলে পাঠাই, পাঠাই না কি? স্কুল টিউশনি করে আসার পরে মা কি বাবা ছেলে কি মেয়েকে শেখাচ্ছে, নে পড়, হয় অজগর আসছে তেরে, আই অ্যাম টি খাবো পেড়ে, এইসবগুলো তো। আবার ইংলিশে শেখাচ্ছে, এ পর অ্যাপেল। হ্যাঁ, এই হলো কলির কালচার, এই হলো কলিকালের নিয়ম। আর যারা ভক্তি মার্গের লোক হবে, যারা ভক্তি মার্গের পথের পথিক হবে, তারা ওই গীতার নিখনিবাসটি শুনিয়ে শুধু পড়ায় না, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে। আমাদের কলিকালের ছেলেরা যেটা কি এ পর অ্যাপেল বলছে, ওরাও কিন্তু সেই একই জায়গায় পড়ে বলছে এ ফর অর্জুন। বুঝতে পারলেন মা?
তাহলে শিক্ষিতর কতটা দাম? শিক্ষিত হবার মতো হতে হবে। বাংলার মানুষকে চোখে আঙুল দিয়ে ওই তিন চার বছরের ছেলে শিখিয়ে দিয়ে গেলেন, কি বললেন? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানুষের দ্বারে গিয়ে, মানুষের দরজায় গিয়ে মানুষকে শিখিয়ে দিলেন, গীতা পড়ো, গীতা অধ্যয়ন করো, গীতাই হলো সর্বশ্রেষ্ঠ মানব জীবনের পরম কল্যাণের মুহূর্ত। মানুষকে গীতা পড়তে বলেছে, গীতা অধ্যয়ন করতে বলেছে। জীবনে কোনোদিন যে গীতা পড়েনি, যে কোনোদিন গীতা স্পর্শ করেনি, মানুষকে একটা দিন হলেও করতে হয়। কোন দিনটা জানা আছে না? মানুষ যখন খুন জখম করে, যখন চুরি ডাকাতি অন্যায় করে, বিচার আদালতে বিচার হয়, ওই কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে একটা লাল কাপড়ে বড় বই শপথ করানো হয়, কি বলা হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানুষের দরজায় গিয়ে, মানুষের কাছে গিয়ে, মানুষের হাতে পাই ধরে জীব সর্বশ্রেষ্ঠ নাম শিখিয়ে দিয়ে কলির মানুষকে বললেন, তোমরা শেখো, তোমরা বলো, তোমরা নাম করো। সেইটাই আজ জগজীবীর দ্বারে দ্বারে এসে, জগৎবাসীর উদ্দেশ্যে এসে, জগতের হাতে পায়ে ধরে জগৎ কল্যাণের জন্য সবাইকে শিখিয়ে দিয়ে বললেন, এসো কলির জীব, এসো সকলে মিলে একটু নাম সঞ্চয় করি, জগৎকে শেখালেন। চলুন আমরাও হাতে করতালি দিয়ে যে কজন আছেন সবাই মিলে এই নামকে উৎসাহ করে, যে কজন আছেন সবাই একটু হাতে করতালি দিয়ে গাই একসঙ্গে সবাই। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ ফিরাও, এই মোর জীবনের ছাদ হো। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। রাধে রাধে হরি নাম সাদা গতি না, হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ওই বিষয় বাড়ি সুন্দরী গাড়ি, ওই বিষয় বাড়ি সুন্দরী গাড়ি, সাই বাড়ি সুন্দর গাড়ি, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম উলি ধরি কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, জীবনের সাধনা, হরি 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 জীবনের। তাহলে এটাই হলো সেই জীবনের সাধনা। আর জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জীবনটাকে চলার পথে থেমে না রাখিয়ে যাওয়ার জন্য
মানুষ চন্দ্র সূর্যকে একত্রে সমান করতে শুরু করল। মনে রাখবেন, আকাশে চন্দ্র সূর্যের আলোয় আলোকিত, চাঁদের নাকি কোনো নিজস্ব আলো নেই। তাহলে আজকে কি আকাশে আলো নেই? আছে। চাঁদের আলো যখন মাটিতে পড়ে তখন কি হয়? জ্যোৎস্না হয়। আর এই জ্যোৎস্নার আলো দেখলে আমরা আনন্দ পাই। সবচেয়ে বড় কথা হলো ভয়ের হাত থেকে মুক্তি পাই। কেন জানেন মা? মনে রাখবেন, যদি আলো থাকে, মানুষকে যদি খুন জখম করার জন্য কেউ এগিয়ে আসে, আমরা দেখতে পাব যে দূর হতে কেউ একজন আসছে। আর যদি অন্ধকার হয় তাহলে কি হবে? কাজ দিয়ে মাল মেরে চলে গেলে কিচ্ছু বোঝা যাবে। ভগবান বললেন তদ্রূপ। কি বললেন? যাদের অন্ধকার কাটেনি, আমি যে আলো, তারা দেখবে কি করে? তা ওই আলোকে দেখার জন্য সূর্য হলেন তো কৃষ্ণ। সূর্যকে বললেন, ও গো প্রভু, তুমি চাঁদকে একটু আলো দাও। আর এই চাঁদটাকে জগৎগুরু নিত্যানন্দ। নিতাই চাঁদ, নিতাই চাঁদ ওই আলোটাকে নিয়ে কি করে গো? জগজীবের দ্বারে গিয়ে প্রেমানন্দে বাহু তুলে নাম আস্বাদন করায়। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। নিতাই নিত্যানন্দ রাম। আস্তে 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 বাগান যখন চাষ করতে হয় মা, বাগান চাষ করতে গেলে অনেক কষ্ট করে তবে কিন্তু ফসল ফলাতে হয়, তাই না? তাহলে আজকে মা তদ্রু, আজকে যে নাম সংকীর্তনের মাঝে বসে আছে, যে কজন বসে আছে, বাগানটাকে সুন্দরভাবে একটু পরিপূর্ণ করতে হবে। আজকে থেকে বাগানও বলা যাবে না, এটা হলো মধুময় মধুরাদপি মধুর বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনে বসে একটুখানি কর্ম করতে হবে। আর কবে হবে বা না হবে, বেঁচে থাকবো কি না থাকবো, কে আছে কে নেই মা, মানুষের কি আর কিছু বলার আছে? যতক্ষণ আছি যে জায়গাটায় আছি, অন্তত এইটা হাতটাকে একটু নাড়িয়ে চড়িয়ে দেহ বলটাকে নড়িয়ে নিতে হবে। সবাই মিলে একসঙ্গে নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। অমুদ চন্দ নিত্যানন্দ পার জঙ্গলে গৌর চন্দ, অবদ চন্দ নিত্যানন্দ পার জঙ্গলে গৌর চন্দ, অমুদ চন্দ নিত্যানন্দ পার জঙ্গলে গৌর চন্দ, অবদ চন্দ নিত্যানন্দ পার জঙ্গলে গৌর চন্দ। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। বলো নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 গৌর বিমানন্দে হরি হরি ও, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণ ধাম। হরি বল হরি বল হরি বল। এই নিতাই চাঁদের নামকে সঞ্চয় করে, নিতাই চাঁদের নামকে আশ্রয় করে যাদের ঘরেতে একটা পুত্র সন্তান থাকে মা, আসছে আসছে বাবা, যাদের ঘরে পুত্র সন্তান থাকে তাদের চিন্তাধারা আলাদা, পথটা একটু আলাদা হয়ে যায়। হ্যাঁ মা গো, এক বৈষ্ণব আর এক ব্রাহ্মণী একটি ঘরের মধ্যে বসবাস করতে, ব্রাহ্মণীর একটিমাত্র ছেলে ছিল, নাম হলো তার গৌর গোপাল, বড় আদরের ছেলে। হ্যাঁ,
ওলে ছেলে পুলে হবার জন্য ওইদা ভক্তি মার্গের মায়েরা যারা আধ্যাত্মিক চিন্তাপথের মধ্যে বতি ছিল, তারা ছেলে মেয়েদের নাম রাখত, কি রাখত, গৌর, নিতাই, বলরাম, এইভাবে মায়েরা নাম রাখত। আর আদিকালের মায়েরা এখনো পর্যন্ত নাম রাখে, কি নাম রাখে, ওই তো ডাকে, হ্যাঁ, ঘোলটু বোলটু সোলটু পাপাই, হ্যাঁ, মায়েরা ছেলে পুলেদের নাম দিলেন পাপাই। একবার কি চিন্তা করে দেখলেন যে আমি ছেলেটার নাম দিলাম পাপাই, সারাদিনে বিচার বিবেচনা করে যদি ডাকতে থাকি পাপাই রে পাপাই রে পাপাই রে, ওটা বিশ্লেষণ করে দেখুন পরের লাইনটা ডাকতে ডাকতে কি দাঁড়াচ্ছে, যে পাপ আই রে। তাহলে মনে মনে রাখবে যে এত সহজে যে নামের দ্বারায় যে মহিমার দ্বারায় পাপকে দূরীভূত করা হয়। রামকৃষ্ণ একদিন নরেনকে জড়িয়ে ধরে বলেছিল, নরে অনেক কথার অনেক দোষ, একটু বুঝে চিনতে কথা কোষ, হ্যাঁ, অনেক কথার অনেক দোষ, ভাবনা চিন্তা করে কথা কোষ, মনে রাখতে হবে মা গো যেমন কর্ম করব তেমন ফল পেতে হবে। তাহলে পুত্রের নাম রাখলো গৌর গোপাল। আজকে এই গৌর গোপালকে মা যতন করে নিয়ে মনের আনন্দে কোলে করে গৃহ কর্মটা করছে। ওই গৃহ কর্ম করতে 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 হঠাৎ মা দেখল গৌরের জ্বর হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা হয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখছে ছেলেটার গাটা, ছেলেটার গাটা জড়েতে পুড়ে যাচ্ছে। মা তো কষ্ট হচ্ছে, দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র নারী ছেড়া সন্তান, ওই গৌরকে কোলের মধ্যে করে নিয়ে মা গৃহকর্ম করছে। যখন গৃহকর্ম করছে পাড়ার কতগুলো চ্যাংরা ছেলে দলবল বেঁধে গৌরকে ডাকতে ডাকতে আসছে, এই গৌর গৌরে গৌর রে গৌর হে গৌর হে গৌর। পাড়ার ছেলেগুলো যখন গৌর বলে ডেকেছে মা, গৌরের জ্বর তখন আর কোথায় থাকে, লাপ কেটে গৌর গোপাল গৌর ওই মায়ের কোলে থেকে লাপ কেটে ছুটে চলে। মা বলছে, ওরে বাবা যাস না যাস না, তোর তো জ্বর রে। সে কে কার কথা শুনে, ওই পাড়ার ছেলেদের সঙ্গে মিশে গেছে, কিন্তু গৌর হরি কথা না শুনলেও পাড়ার ছেলেদের কানে কথাটা গেছে, গৌর আজ তোর জ্বর, ভাই আজ আমরা রাজা রাজা খেলবো, আজ আমরা ছোটাছুটি খেলা খেলবো, আয় ভাই আয়। ওই গৌরকে সঙ্গে নিয়ে আজকে সকল ভক্তগণ প্রেমানন্দে সেই নদীর পাড়ের দিকে চলেছে, বদনে গাইতে গাইতে গৌর 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 হে গৌর 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 হে ও গো গৌর 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 হে গৌর গৌর গৌর।
বাবা গৌরী গৌরী হে গৌরী গৌর হে গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে ওই পাড়ার ছেলেরা দল বল বেঁধে গৌর হরিকে গঙ্গার তীরে নিয়ে গিয়ে আজকে কি খেলা খেলছে জানো মা? রাজা রাজা খেলছে। এই গৌর, আজ তুই আমাদের রাজা। শোন, রাজা হলে রাজা কি তো রাজ সিংহাসনে বসাতে হয়? তা আমরা আর কি দিয়ে রাজ সিংহাসন করবো? ওই ছোট্ট ছোট্ট ছেলেরা মাথায় বুদ্ধিখানা জানেন মা কি করেছে? নদীর পাড়ে থেকে ওই যে বড় বড় পাথরের ছাই পড়ে থাকে, ওই পাথরের ছাই গুলোকে বাচ্চা বাচ্চা ছেলে তুলে তুলে বলছে, গৌর নে আজ তুই রাজা, আর দেরি করিস না, রাজ সিংহাসনে বস। গৌর হরিকে বসিয়ে দিয়ে এইভাবে প্রত্যেকে রাজা রাজা খেলছে। জানো মা, খেলতে খেলতে কেউ দ্বাররক্ষী, কেউ সেনাপতি, কেউ প্রহরী, এইভাবে প্রত্যেকে একটা করে ভার নিয়ে খেলা খেলছে। হঠাৎ কি হলো জানো, খেলা খেলতে 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 গৌরীর জ্বরটা কিরকম বেড়ে গেছে। গৌরীর জ্বরটা যখন বেড়ে গেছে গো, গৌর হরি থাকতে পারেনি, মাথা ঘুরে গঙ্গার জলেতে পড়ে গেছে। যেই গঙ্গার জলেতে পড়েছে একটা ছোপ করে আওয়াজ হয়েছে। যখনই আওয়াজটা হয়েছে পাড়ার সব ছেলেগুলো দল বল বেঁধে এরা জিজ্ঞাসা করছে, এই কি যেন একটা আওয়াজ হলো? প্রত্যেককে জিজ্ঞেস করছে, তুই দেখেছিস, তুই দেখেছিস, তুই দেখেছিস? এই গৌর গৌর তুই দেখেছিস? যেই বলেছে গৌর তুই দেখেছিস, পিছনে তাকিয়ে দেখে আমাদের রাজ সিংহাসনটা শূন্য। চিৎকার করে উঠলে, আমাদের গৌর নাই রে, ও আমাদের গৌর হরি আর নাই, মাথা ঘুরে গঙ্গার জলে পড়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, গৌর মাথা ঘুরে গঙ্গার জলে পড়েছে এরকম করলো ছেলে মেয়ে দেখেছেন? যে আর একটা ভাইয়ের জন্য আর একটা ছেলে ঝাঁপিয়ে পড়বে দেখেছেন? এটা হিন্দুর মধ্যে হয় মা? খুব কম। কিন্তু একবার দেখবে মুসলমানদের মধ্যে যদি কিছু হয় না, এ আমাদের হিন্দু ঘরে যদি একটা ছেলে গাড়ি চাপা পড়ে রাস্তায় পড়ে থাকে না, ওর পাশ দিয়ে নাকে কাপড় দিয়ে চলে যাবে, ওকে কেউ দেখবে না। একটা মুসলিম বাড়ির ছেলে রাস্তায় টুপিটা মাথায় দিয়ে পড়ে থাকুক না, দেখতে পারবেন রাস্তাটা চলা বন্ধ হয়ে যাবে। নিতাই গৌরী হরি হরি বল। ভাই
মানব জীবনটাকে এক করে মানুষের ধর্ম যাই হোক না কেন মানুষকে মানুষের মতো হয়ে ভালোবাসতে শেখো। মানুষকে মানুষের মতো ভালোবাসতে বললে আজকে গৌর হরি যখন গঙ্গার জলে পড়ে গেছে ওই পাঁচ সাত বছরের ছোট্ট ছোট্ট ছেলেরা কি করেছে জানো মা? প্রাণের মায়া ত্যাগ করে ওরা প্রাণের মায়া ত্যাগ করে ঝাপা ঝাপ নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে কি করছে জানো মা? যারা ডুব দিতে পারে তারা ডুব দিয়ে খুঁজছে, আর যারা ডুব দিতে পারে না তারা পা দিয়ে খুঁজছে। গৌর একবার ঠেকে যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা যখন গৌর হরিকে আর ফিরে পেল না তারা ওই চোখের জল ফেলতে ফেলতে মায়ের কাছে চলেছে গৌরীর মাকে জানাবে বলে। কেমন করে জানো? ওই বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের কাছে চলে আমার চোখের মাটিতে ফেল না ফেল চরণে একই মনে একই প্রাণে ডাক যদি তারে একবার আমার চোখের আমার চোখের হরি 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 বল হরি ভক্তিহীন চোখে ডাকো যদি তুমি তারে কৃপা করবে তিনি ও রাঙাচরণে আয় ভক্তিহীন চোখে ডাকো যদি তারে কে পা করবে তিনি ও রাঙাচরণে একই মনে একই পানে ডাক যদি তারে একবার চোখের চোখের জলে আমি ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু চরণে দিও মোরে ঠা প্রভু গো চরণে দিও মোরে ঠা ও গো ভক্ত হতে পারি নাই প্রভু চরণে দিও মোরে ঠা ও গো প্রভু গো চরণে দিও মোরে ঠা ওই কামনা লইয়া যদি কিছু চেয়ে থাকে ও চরণ খানি আমায় দাও প্রভু গো
ও চরণ খানি আমায় দাও প্রভু গো, হরি 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 ব মা ভেবেছে আমার গৌর এসেছে, গৌর এলি গৌর, ওই তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। দরজাটা খুলে কি দেখছে জানো মা? পাড়ার জব চ্যাংরা ছেলেগুলো কাদা জল মেখে দাঁড়িয়ে আছে। হ্যারে খোকা, মা জিজ্ঞেস করছে, হ্যারে তোরা এমন কাদা জল মেখে দাঁড়িয়ে আছিস, আমার গৌর কোথায়? মাকে বলছে জানো মা, তোমার গৌর গঙ্গার জলে পড়ে মারা গেছে। না হতে পারে না, না আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। মনে রাখবেন, গঙ্গার জল কোনোদিন অপবিত্র হয় না। দেখেছেন গঙ্গার জলে কত কীট পতঙ্গ, কথা জীব জন্তু, কথা পচা নর নারী মরা মানুষ। হ্যাঁ সেদিনকেই দেখা যাচ্ছিল, বলছি না কর্ম অনুযায়ী ফলাফল। মানুষকে এইরকম করতে দেখেছেন যে মানুষ মারা গেল, তাকে নদীর মাঝখানে নিয়ে ডানা দুটো ধরে নড়া দুটোকে ধরে নদীর জলে ফেলে দিল। হ্যাঁ এইরকমও দিন খুব শিগগিরই আসছে। মানুষকে মনে রাখতে হবে, যেমন কর্ম করব তেমন ফলও পেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, গৌর হরি বাবা শ্রী গঙ্গার চরণে পতিত হয়ে বসে ওম নমো গোবিন্দায় বলে যখনই পুষ্পটি চয়ন করেছে, গঙ্গার জলটি যখনই ছিটিয়ে দিয়েছে রাধা মাধবীর চরণে, ওদিকে দেখা গেল একটা জেলে গৌর হরিকে কাঁধে করে নিয়ে বাড়ির সম্মুখে নামিয়ে দিয়ে জেলেটা অন্তর্ধান হয়ে গেল। আর গৌর মা মা বলে চিৎকার করে গিয়ে মাকে জড়িয়ে ধরে কত চুম্বন দিচ্ছে। মা বলছে, গৌর এই গৌ, তুই নাকি গঙ্গার জলে পড়ে গেছিস? এই তো তোকে আমি দেখতে পাচ্ছি। গৌর বললা, বাবা বলে হ্যাঁ গো মা, আমি গঙ্গার জলে পড়ে গেছিলাম, কিন্তু একটা জেলে জাল দিতে দিতে ওই জালের মধ্যে করে আমাকে পেয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে জাল তো সবাই পুকুরে ফেলে এ মাছ ধরার নাম করে, কিন্তু মাছের আশায় জালের মধ্যে কত কি না চলে আসে মন। ততটুকু মনে রাখতে হবে, সে হরির চরণ তলে বসে দুফোঁটা চোখের জল ফেলে আপনি মনোবাসনা জানিয়ে যদি কিছু সঞ্চয় করে রাখতে পারে। মানুষকে জীবনে চলার পথে কিছু সঞ্চয় করে রাখতে হবে, আর কিছু করুন আর না করুন এইটুকু কর্ম করবে। চলো রাত গভীর হতে চলেছে, পরবর্তী রাসলীলাও হবে, আর দেরি করব না, একটা বিষয়ের মধ্যে আমরা আস্বাদন করব। আজকে যে পালা, আজকে যে লীলা আপনাদের কাছে আস্বাদন করাবো, আপনারা প্রত্যেকেই আস্বাদন করবেন। তবে লীলা শুরু করার আগে যে কজন আছেন একবার প্রেম সে বলিয়ে বৃন্দাবনে বসে সবাই মিলে একত্রে হাতে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে বলুন, বৃন্দাবন ধাম কি? এ জয়টা কি হলো না?
না না ব্যাটারি ভোল্টেজ লো বলতে জয়তে ঠিক হয়নি। যে কজন আছেন সামনাসামনি আছেন টেম্পার মাত্রাটা একটু বাড়িয়ে যেতে হবে। আপনারা বুঝতে পাচ্ছেন পরবর্তী রাসলীলা আছে, আপনাদের ভোল্টেজ টেম্পারটাকে বাড়িয়ে রাখতে হবে, তবেই আপনারা রাসের সামগ্রী জায়গায় বসবে। আপনাদের জন্য কিন্তু সিসি ক্যামেরা চলছে, হ্যাঁ এই সিসি ক্যামেরা দাদা ভাই ইউটিউব করছে, খুব সুন্দর আপনাদেরকে দেখানো হবে, প্রত্যেকটা জায়গায় দেখা হবে। আর এই ইউটিউবের মাধ্যমে এই দাদা ভাইয়েরা আমাদের মতো কীর্তনিয়াদের কত ভাইরাল করে তুলছেন দেখো। হরে কৃষ্ণ হরি বল। শুধু আমরা নয় আপনারাও ভাইরাল হয়ে জগতের মাঝে প্রচার হয়ে যাচ্ছেন। তাই সকলে মিলে দাদা ভাই ক্যামেরা নিয়ে আছেন, আপনারা সকলে মিলে হাতটা একটু তুলুন প্রেমসে সবাই একসঙ্গে, রাধে হরি বল হরে কৃষ্ণ। এইভাবে হাতে করতালি দিয়ে প্রেমসে বলল বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন ধাম কি, প্রেমসে বলিয়ে রাধা রানী কি, হরি হরি বল। সবাই মিলে একসঙ্গে সবাই মিলে গাইব, চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের উলুধ্বনি, চল রে আমার মন। ওই দেখো ভোল্টেজ কিরম কম হচ্ছে দেখেছো, চুরি কিছু না কিছু জায়গায় আছে, চুরি করলে হবে না, উলু যত দূর দেবে তত দূরের পাপ তাপ সব পালাবে। প্রথম কথা শুনে রাখো, উ মানে কৃষ্ণ, লু মানে রাধা, উলুধ্বনি হরিধ্বনি প্রেম ভক্তি সবাই মিলে একসঙ্গে এমন দেবেন বাড়িটা যেন টপকে যায়। হরি বল রাধে মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে রব, একবার চলে আবার মধুর বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে আছে তমালে রব উলুধ্বনি, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে আছে সেই তো বৃন্দাবন, আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে আছে তমালে রব, সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন আছে যে তাই তমালে রব। তুলে করতালি দিয়ে চল রে আমার মন মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে রব রাধে রব, তাই
হরি বল। আবার ওই মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তোমাদের ও চলে হরি 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 মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তোমাদের ও চলো বোন বৃন্দাব চলো বোন বৃন্দাব চলো বোন বৃন্দাব চলো বোন বৃন্দাব চলো মন বৃন্দাবন বলি বৃন্দাবন ধাম কি হরি বল হরি বল। ব্যাটারি ডাউন করলে হবে না, ব্যাটারি ডাউনটাকে চার্জটাকে সবসময় পরিপূর্ণ করে রাখবে। চলো তাহলে আজকের যে বিষয়, আজকের যে আলোচ্য শুরু করব, আজকের বিষয় আপনারা শুনতে পাবেন চন্দ্রধ্বজ রাজার অভিশাপ মোচন। এই বিষয়ের মধ্যে আপনারা দু তিনটে জিনিস জানতে পারবেন। প্রথম কথা, ছেলে মাকে লাথি মারলে মায়ের অভিশাপে ছেলের কি ব্যাধি হতে পারে? প্রথম কথা, কোন পাণ্ডিত্য ব্যক্তি যে তার মাকে লাথি মেরেছিল, মাকে লাথি মারার অপরাধে তার নাকি একটা ব্যাধি হয়েছিল, ব্যাধিটা নাকি কোনো ডাক্তার কবিরাজ সারাতে পারেনি। সেটা কি এমন ব্যাধি? চলুন এই লীলা, এই বিষয়ের মধ্যে আমরা এত কিছু তথ্য তথ্য জানতে পারবো। আজকের বিষয়ে রাখলাম চন্দ্রধ্বজ রাজার অভিশাপ মোচন। হরি বল নিদায় গৌড় বিমানন্দে হরি বল হরি বল হরি বল। যিনি চতুরীর চিরমণি ভগবান, ওই কৃষ্ণবিন্যা নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে গো, আমার নামে এত প্রেম, আমার নামে এত ভক্তি, তাহলে আমার নাম করি যদি নদীয়ার মানুষের চোখে জল আসতে পারে তাহলে আমার কেন আসবে না? আমারও তো চোখে জল আসতে পারে, আমিও দেখব আমারও চোখের মধ্যে জল আসে কি না। ওই চতুরীর চিরমণি ভগবান পরের দিন প্রভাতে ওই কৃষ্ণবিন্যা নদীর কূলে গিয়ে শ্রোদনী গঙ্গায় স্নান করে প্রভাত কালে নিজের নামটা নিজে গাইতে গাইতে আসছে, আর নয়নের মধ্যে একবার করে দুটো হাত দিয়ে দেখছে মা যে নয়নের মধ্যে জল এলো কি না। কি করছেন জানো? ওই প্রভাত কালে স্বরধ্বনির তীর দিয়ে আসছে, কেমন করে নিজ মুখে গাইতে গাইতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। এই প্রভাত কালে যে নাম প্রত্যেক দিন সবার ভাগ্যে মিলে না, আমি সবার পায়ে ধরে অনুরোধ করে বলবো, মায়েরা বাবারা যে কজন আছেন আজকে এই দুটো সেকেন্ড সময় বিফলে দেবেন না, হাত দুটো জড়ো করে শ্রীমান মহাপ্রভুর নামে মা ও মা গল্পটাকে একটু বাদ দিয়ে দাও, আন কথা এই জায়গাটা দুটো মিনিট হাতে করতালি দিয়ে একসঙ্গে গাইবো, হাত দুটো দেখি সবাই মিলে, বা বাবা বাবা খুব সুন্দর, একসঙ্গে সবাই মিলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি।
যে জন গৌ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, যে জন গৌ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, জন গৌ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, যে জন গৌ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, ভজ গৌ রাঙ্গ লহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গ হরি বল হরি বল, ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গে নাম রে। আই দেখো নিজের নামটা নিজে গাইতে গাইতে আসছে, আর একবার করে নয়নের মধ্যে হাত দিয়ে দেখছে যে আমার নয়নী জলটা এলো কি না গো মা, কিছুতে যখন নয়নী জল এলো না, চতুরে চিরমণি ভগবান বুঝতে পেরেছ, বুঝেছি বুঝেছি বুঝেছি, এমনি তেমনি চোখে জল আসবে না, তাহলে চোখে জল আনতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলেছে গুরুচরণ আশ্রয় করে যদি নাকি নাম বলা যায় তবেই নাকি নয়নী জল আসতে পারে, এই তো খুব ভালো কথা। তবে বর্তমান দিনে হচ্ছিল, এখন যা কলিযুগ পড়েছে আর হবে না, কেন বলুন তো, সত্যিকারের কি গুরুর মতো গুরু দেখা যায়? যে গুরুকে দেখলে একটা ভক্তি শ্রদ্ধা বাড়বে, চরণ দুটো জড়িয়ে ধরে আছার খেয়ে পড়ার ইচ্ছা হবে, এই রকম গুরুদেব পাওয়া যায়। এখনকার গুরুদেবরা বছরে কবার করে আসে গো? একবার। আর যখন আসে তখন নাকি ভালো করে তলায় গুছিয়ে নিয়ে যায়। এইরকম শিষ্য বাড়িতে গুরুদেব এসে কাণ্ড ঘটিয়েছিল, জীবনে যেন কলিযুগের ঘরে 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 না এই কাণ্ডটা ঘটে। সে কি কাণ্ড জানো? ছোট করে বলি, গুরুদেব মানুষ শিষ্য বাড়িতে এসেছে, শিষ্য বলে হ্যাঁ গুরুদেবকে ঘরে জায়গা দেবো, ওই জন্য মন্দিরে জায়গা দিয়েছে, চাটাল করা মন্দির, মোজাক করা মার্বেল পাথর দেয়া। এখন গুরুদেব দালানে বসেছে, শিষ্য গুরুদেবকে বসিয়ে দিয়ে চলে গেছে। এখন যা গেছে মা, এধারে দেখতে 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 পায় সন্ধ্যা গড়িয়ে এসেছে। এখন গুরুদেব মনে মনে করছে, শিষ্য বেটা যা গেছে মনে আজকের আর আসবে না, যাকে যাক অনেক ক্লান্ত, এবার রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়া তো দুচ্ছাই। এখন গুরুদেবকে মন্দিরের ভেতরে বড় বড় মশা কামড়াচ্ছে, এত বড় বড় মশা কামড়াচ্ছে, গুরুদেব এখন মশা চালায় টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ইঞ্জেকশনের মতো যে মশা আছে না, ওইগুলোই একবার করে হুল ঢুকিয়ে দিচ্ছে, দিলেই গুরুদেব টাইট হয়ে যাচ্ছে। এখন গুরুদেবের কাছে একটা মশারি আছে, কিন্তু মশারিটা তো টাঙাতে হবে, এখন মশারি টাঙাবে বলে তাড়াতাড়ি করে চেনটাকে খুলে চেনে থেকে মানে ব্যাগ থেকে মশারিটাকে সবে বের করে, ওমা মশারিটাকে বের করে, এবার মশারি দড়িটা তো দেয়ালে টাঙাতে হবে, ওই জন্য মার্বেল ওই পাথর দেওয়া যে মন্দিরটা ছিল মশারির দড়িটাকে নিয়ে খালি করছে। ও বন বন করে ঘুরে দেয়ালে একটাও পেরেক পাইনি, কি সব বনার, তাহলে মশারিটা টাঙাবো কি করে? মামা গুরুদেব মানুষের আকেল জ্ঞানটা দেখ, পেরেক নাই তো কি হয়েছে? গুরুদেব দেখে, আপনারা কিছু দেখতে পাচ্ছেন? না না, একে নিয়ে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, কি আমাকেও পাচ্ছেন না? এই হলো মা গো, ভালো করে লক্ষ্য করে দেখো, দেখতে পেয়েছ কি আছে? দুজন দুটো সিকিউরিটি গার্ড নেই, হ্যাঁ ওই নিতাই গার্ড গৌর দুজনে হাত তুলে দাঁড়িয়ে আছে। গুরুদেব বলে হ্যাঁ মশারি টাঙাতে পারবো না,
পেরেগনাইটা কি হয়েছে দেখো, আক্কেলটা দেখো, তাড়াতাড়ি করে মন্দিরের দরজা জানালা তার দিয়ে বুড়ো মুসুরি টাঙাবে বলে ডান হাত দিয়ে এখন ওই গৌরান্বিতায় হাত তুলে দাঁড়িয়েছে। ঠিক না, না এদের হাত চলকায় ওনার কনকনও করে না। আর তোমাদের একবার তুলতে বললে কেন? হরি বল হরি বল। তাহলে নিতাই গৌরকে ধরেছে গুরুদেব, ডান হাত দিয়ে দরজাটাকে দিয়ে মুশারি টাঙাবে বলে এখন গৌরকে ধরেছে, বাম হাত দিয়ে নিতাইকে ধরেছে, গৌর নিতাইকে ধরে দুজনকে দু সাইডে রেখে দিয়ে এইবার সন্ধ্যাবেলায় দুটো করে চারটে হাতে দড়ি বেঁধে কি কাণ্ড করেছেন জানো? ধুতিটাকে খুলেছে, খুলে আন্ডার প্যান্ট পরে মরণে ঘুমোতে ঢুকেছে। না না কি আকেলটা খালি দেখো, সকালবেলা শিষ্য ওই তাড়াতাড়ি করে আমার গুরুদেবটা কেমন আছে অনেকক্ষণ দেখে চলে গেছে, একবার দেখি এসে যা দরজাটা খুলেছে না দেখে সামনে গোটা একটা ডেড বডি পড়ে আছে। কি সর্বনাশ গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার গুরুদেব কাল এলো গো, আমার বাড়ি মরল গো। শুধু ও বলেছে ও ফিরফির করে আন্ডার ফিরফির করে উঠে পড়ে বলে এই হাত ছাড়া, এই এই হাত ছাড়া। না না তুই লজ্জা করে না, আমি মরি নাই, আমি তো বেঁচে আছি। ও তুমি এখনো মরনি? শিষ্য বলছে তুমি এখনো মরনি, তোমার লজ্জা করে না? আমার মন্দিরে ঢুকে আমার নিতাই গৌরের হাতে দড়ি বেঁধে নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছ, যেন নিশ্চিন্তের ঘুম তোমাকে একাবারের জন্য পাইয়ে দেয় আমার নিতাই গৌর। নিতাই গৌর বিমানন্দে হরি হরি গৌর।